সীমিত পরিসরে সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে দেশের পোশাক কারখানাগুলোতে। মালিকরা বলছেন, দ্রুত সরবরাহ করতে পারলে টিকে যাবে অনেক কার্যাদেশ। তবে দুশ্চিন্তা বাড়ছে আগামী মৌসুমে কার্যাদেশ অর্ধেকে নেমে যাওয়া বা না পাওয়ার শঙ্কা। এদিকে দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় কাজে যোগ দেওয়া শ্রমিকদের স্বাস্থ্য তদারকি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনা ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপ নিশ্চিত করে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। মালিকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কাজ করছে 30-40% শ্রমিক। শিফট হলো সকাল 6টা থেকে 6:30 থেকে আপনি 12টা থেকে আর 6টা পর্যন্ত। আমরা তৈরি করতেছি লেডিস ব্লাউজ। তারা একটা টাইম বেঁধে দিচ্ছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারি তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। বিজিএম এর হিসাবে গেল মার্চ এপ্রিল মিলে বাতিল হয়েছে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ। 553টি কারখানায় জরিপ করে তারা বলছে, চলতি মাসে প্রায় 200 কারখানায় কার্যাদেশ অর্ধেকে নেমে এসেছে আর কাজ নেই 37টিতে। বিকেএমএ ভুক্ত কারখানাগুলোতে 3/4 কার্যাদেশই বাতিল হয়েছে। 3-4 মাসের অর্ডার যা ছিল এগুলো আমাদের হাতে ছিল, সেই অর্ডার গুলির 70% ক্যান্সেল হয়েছে। পরবর্তী সিজনের যে অর্ডার গুলি আমাদের আসা দরকার, সেই অর্ডার গুলি আমাদের হাতে কিন্তু এখনো আসেনি এবং আসার কোন সম্ভাবনা দেখছি না। মানে ওই কাজগুলি এখনই শেষ হওয়ার কথা ছিল। ভবিষ্যতে 6 মাস থেকে 1 বছর আসলে কঠিন সময় অপেক্ষা করছে। পৃথিবী জুড়ে কার্যাদেশ কমতে পারে 40%, যে অবশিষ্ট 60% কার্যাদেশ বাকি থাকবে তার জন্য বাংলাদেশকে লড়তে হবে প্রতিযোগী দেশগুলোর সাথে। সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদদের মত, শ্রমিকরা ঝুঁকিতে পড়লে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ক্রেতারা, যা বাধাগ্রস্ত করতে পারে এখাতের অগ্রযাত্রাকে। আক্রান্ত রোগীদের শুধু বয়স এবং এলাকার তথ্যই না, একই সঙ্গে তারা যাতে পেশা সম্পর্কেও তথ্য নিয়মিত যাতে সকলকে জানান। রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2019 সালের মার্চ মাসের তুলনায় গেল মার্চে পোশাক রপ্তানি কমেছে প্রায় 27%, আর এপ্রিলের প্রথম 15 দিনে কমেছে প্রায় 84%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।